আসসালামু আলাইকুম। আজ আমরা জাহান্নামের বিশালতা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানব। এই বিশ্ব চরাচরে মহান আল্লাহ জায়গার অভাব নেই। যে সূর্যকে আমরা দূর থেকে ভাতের থালার মতো মনে করি, সেই সূর্য এই পৃথিবী থেকে প্রায় 13 লক্ষ গুণ বড়, আর তার সবটাই অগ্নিকুণ্ড। এরকম আরো বড় বড় কত সূর্য রয়েছে মহাশূন্যে। জান্নাত জাহান্নামও কোথাও না কোথাও আছে। জান্নাত যেমন বিশাল, জাহান্নামও তেমনি। জাহান্নাম যে অতি বিশাল তা কিভাবে বোঝা যায়? জিন ইনসান মিলে অগণিত কোটি সংখ্যক ব্যক্তি জাহান্নামে স্থান পাবে। আবার কোনো কোনো জাহান্নামী দেহ এত বিরাট হবে যে তার দাঁতটাই হবে উহুদ পাহাড়ের সমান। দুই কাঁধের ব্যবধান হবে 3 দিনের পথ। জানি না এই শ্রেণীর জাহান্নামীর সংখ্যাই বা কত, তা সত্ত্বেও জাহান্নাম পরিপূর্ণ হবে না। মহান আল্লাহ বলেন, সেদিন আমি জাহান্নামকে জিজ্ঞেস করব, তুমি কি পূর্ণ হয়ে গেছ? জাহান্নাম বলবে, আরো আছে কি? সূরা কাফ আয়াত 30। জাহান্নামের গভীরতা সম্বন্ধে হাদিসে বর্ণিত হয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। হঠাৎ তিনি কোনো জিনিস পড়ার আওয়াজ শুনলেন। অতঃপর তিনি বললেন, তোমরা জানো এটা কি? আমরা বললাম, আল্লাহ ও তার রাসূল ভালো জানেন। তিনি বললেন, এটা ওই পাথর যেটিকে 70 বছর পূর্বে জাহান্নামে নিক্ষেপ করা হয়েছিল। এখনই তা জাহান্নামের গভীরতায় পৌঁছালো, ফলে তারই পড়ার আওয়াজ তোমরা শুনতে পেলে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, নিশ্চয়ই জাহান্নামের গভীরতা 70 বছরের দূরত্বের পথ। মুসলিম শরীফ। জাহান্নামকে টেনে আনবেন 490 কোটি ফেরেশতা, তাতেই তার বিশালতা অনুমান করা যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন জাহান্নামকে এমন অবস্থায় নিয়ে আসা হবে যে তার 70,000 লাগাম থাকবে, আর প্রত্যেক লাগামের সাথে 70,000 ফেরেশতা থাকবেন, তারা তা টানতে থাকবেন। মুসলিম শরীফ। জাহান্নাম এত বিশাল যে চাঁদ সূর্যকে একত্রিত করে তার গর্ভে নিক্ষিপ্ত করা হবে। সহিহ হাদিস 124। এই হলো জাহান্নামের বিশালতার নমুনা। অবাধ্য মানুষের অবাধ্যতা ও অপরাধ যেমন বিভিন্ন প্রকার, তেমনি জাহান্নামেরও স্তর আছে ভিন্ন ভিন্ন। আজাবের কঠিনতাও ভিন্ন ভিন্ন হবে। যত নিম্ন স্তরের আগুন হবে, তার উত্তাপ তত বেশি হবে। মুনাফিকরা যেহেতু ঘর শত্রু, তাদের দ্বারা ইসলামের ক্ষতি বেশি, তাই তাদের ঠাঁই হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মহান আল্লাহ বলেন, মুনাফিক ব্যক্তিরা অবশ্যই দোজখের সর্বনিম্ন স্তরে অবস্থান করবে এবং তাদের জন্য তুমি কখনো কোনো সাহায্যকারী পাবে না। সূরা আন-নিসা আয়াত 145। জান্নাতের স্তরসমূহের মধ্যে সর্বোচ্চই হলো সর্বশ্রেষ্ঠ, আর জাহান্নামের স্তরসমূহের মধ্যে সর্বনিম্নই হলো সর্বনিকৃষ্ট। জাহান্নামের স্তর হলো 7টি। এর প্রথম স্তরে থাকবে গোনাহগার মুসলিমরা, দ্বিতীয় স্তরে থাকবে ইহুদিরা, তৃতীয় স্তরে থাকবে খ্রিস্টানরা, চতুর্থ স্তরে থাকবে সাবাইরা, পঞ্চম স্তরে থাকবে মজুসি বা অগ্নিপূজকরা, ষষ্ঠ স্তরে থাকবে পৌত্তলিকরা এবং সর্বনিম্ন স্তরে থাকবে মুনাফিকরা। 7টি স্তরের নাম হলো জাহান্নাম, লাজা, হুতামা, সাইর, সাকার, জাহিম ও হাবিয়া। 7টি স্তরের প্রথম স্তর হলো জাহান্নাম। এই শব্দটি আল কুরআনের 77 জায়গায় এসেছে। এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, তোমরা জাহান্নামের দরজাগুলিতে প্রবেশ করো সেথায় চিরস্থায়ী থাকার জন্য। দেখো অহংকারীদের আবাসস্থল কত নিকৃষ্ট। সূরা নাহল আয়াত 29। লাজা, লাজা মানে লেলিহান আগুন। মহান আল্লাহ বলেন, এটা তো লেলিহান অগ্নি যা দেহ হতে চামড়া খসিয়ে দেবে। জাহান্নাম ওই ব্যক্তিকে ডাকবে যে পৃষ্ঠ প্রদর্শন করেছিল ও মুখ ফিরিয়ে নিয়েছিল, সে সম্পদ পুঞ্জীভূত এবং সংরক্ষিত করে রেখেছিল। সূরা মারিজ আয়াত 15-18। হুতামা, হুতামা মানে প্রজ্বলিত আগুন। মহান আল্লাহ বলেন, সে অবশ্যই নিক্ষিপ্ত হবে হুতামায়। হুতামা কি? তা হলো আল্লাহর প্রজ্বলিত অগ্নি যা হৃদয়কে গ্রাস করবে, নিশ্চয়ই তাদেরকে পরিবেষ্টন করে রাখবে,
দীর্ঘায়িত অগ্নির স্তম্ভসমূহে। সূরা হুমাজা আয়াত 4-9। সাইর, সাইর মানেও প্রজ্বলিত আগুন। এ নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে এক জায়গায় মহান আল্লাহ বলেছেন, শয়তান তোমাদের শত্রু, সুতরাং তাকে শত্রু হিসেবেই গ্রহণ করো। সে তো তার দলবলকে এজন্য আহ্বান করে যে ওরা যেন সাই জাহান্নামের জাহান্নামবাসী হয়। সূরা ফাতির আয়াত 6। সাকার, সাকার মানে ঝলসিয়ে দেওয়া, গলিয়ে দেওয়া। মহান আল্লাহ বলেছেন, যেদিন তাদেরকে উপর করে টেনে নিয়ে যাওয়া হবে সাকার জাহান্নামের দিকে, সেদিন বলা হবে সাকার জাহান্নামের যন্ত্রণা আস্বাদন করো। সূরা কামার আয়াত 48। আল্লাহ আরও বলেন, যারা থাকবে জান্নাতে তারা জিজ্ঞাসাবাদ করবে জাহান্নামীদের সম্পর্কে, কেন তাদের সাকার জাহান্নামে নিক্ষেপ করা হয়েছে। তারা বলবে, আমরা নামাজিদের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা অভাবগ্রস্তদেরকে অন্নদান করতাম না, এবং আমরা সমালোচনাকারীদের সাথে সমালোচনায় নিমগ্ন থাকতাম। আমরা কর্মফল দিবসকে মিথ্যা মনে করতাম। সূরা মুদাসসির আয়াত 40-48। জাহিম, জাহিম মানে কঠিন অগ্নিদাহ। এ নামটিও বহু জায়গায় এসেছে। তার মধ্যে দুই জায়গায় মহান আল্লাহ বলেছেন, যারা অবিশ্বাস করে এবং আমার আয়াতসমূহকে মিথ্যা মনে করে তারাই জাহিম জাহান্নামের অধিবাসী। সূরা মাইদা আয়াত 10-86। হাবিয়াহ, হাবিয়াহ মানে গভীর গর্ত, পাতাল। মহান আল্লাহ বলেছেন, পুণ্যের পাল্লা যার হালকা হবে তার স্থান হবে হাবিয়াহ, যা অতি উত্তপ্ত অগ্নি। সূরা কারিয়া আয়াত 8-11। মহান রাব্বুল আলামিন আমাদের সকল মুসলিম উম্মার সকল গুনাহ ক্ষমা করে দিক, মৃত্যুর পর সকল জাহান্নামের ভয়াবহতা থেকে মুক্তি দিক। আমিন।